নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। একাকিত্ব জীবনে আশার আলো অবলম্বন। প্রায় ৪০টি সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান। ব্যাংক জালিয়াতির শিকার স্কুল শিক্ষক। দ্য কেরালা স্টোরি ব্যান করার প্রতিবাদে বিজেপির অবরোধ। আদালত চত্বরে সুষ্ঠু পরিবেশ তৈরিতে অভিনব উদ্যোগ। অক্ষম মানুষকে হুইল চেয়ারের ব্যবস্থা। আসছে বিস্তারিত খবরে। একাকিত্ব জীবনে আশার আলো অবলম্বন। ক্ষীণ হয়েছে চোখের দৃষ্টি, ঝুলে পড়েছে চামড়া, বয়সের ভারে মুহ্যমান হয়েছেন তারা সকলেই। তারা সমাজের সেই বৃদ্ধ বৃদ্ধারা, তাদের সন্তানেরা, কেউ কর্মসূত্রে রাজ্য দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন, কারুর সন্তানেরা তাদের বাবা মাকে ছেড়ে চলে গিয়েছেন, আবার কারুর একমাত্র কন্যা সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, চলে গিয়েছেন শ্বশুর বাড়ি, আবার কারুর সন্তানের নানান কারণে মৃত্যু হয়েছে, এমনকি কোনো বৃদ্ধ বা বৃদ্ধার স্ত্রী বা স্বামীর মৃত্যু হয়েছে, যার ফলে একাকিত্ব তাদের সব সময়ের সঙ্গী। দৈনন্দিন জীবনে চলাফেরা করা, ওষুধের পরিষেবা বা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হন এইসব বৃদ্ধ বৃদ্ধা। আশা করছি মনে হয় ভালো হবে, কেন যখন রাত্রে কোনো অসুবিধা হবে, দিনে প্রয়োজন হলে তাদেরকে ডাকলে তারা আসবে বলেছে। এই হেল্পটা পেলে আমরা, এই সাহায্যটা পেলে আমাদের অনেক সুবিধা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাহায্য আমার তেমনি বাড়ি থেকেও নেই, আশেপাশের লোকজন আছে, তারা তারা তো সবসময় থাকলো না, এদেরকে খবর দিলে ফোন নাম্বার হেল্প নাম্বার দিয়ে দিয়েছে, সব দরকার হলে সেখানে ওদের ফোন করলে ওরা আসবে। তাই সেই নিঃসঙ্গতা বা একাকিত্ব কাটাতে তাদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলো বসিরহাট জেলা পুলিশ। বসিরহাট ও টাকি পৌরসভার ৪২ জন নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধা তথা বৃদ্ধ দম্পতিদের চিহ্নিত করে তাদেরকে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো জেলা পুলিশের পক্ষ থেকে। অবলম্বন এই প্রকল্প থেকে পরিষেবা পাবেন সমাজের বৃদ্ধ বৃদ্ধারা। আমি এই বিধবা ভাতা পাই ১০০০ টাকা, মোটামুটি আমার একটু সংসার নির্বাহ হচ্ছে। মেয়েদের তো অবস্থা ভালো না, তারা আমার সাহায্য কিছুই করতে পারবে না, তাদের কল্যাণ ভালো হয়। আমি ১০০০ টাকা বিধবা ভাতা পাই, তাতে আমি টুকটাক করে চালে আর রেশনের চালটা পাই না, আর কিছু কোনো ফেসিলিটি নেই, আমার কোনো কর্ম নেই। আমি বসি একদম, আমি একদম বসি, আমার কোনো কর্ম নেই। বোকা বোকা মনে হয়, মানুষজন থাকলে যদি ভালো হয়, কথা বলে ভালো হয়, যদিও বাড়িতে ৫ জন কথা বলার আছে, তারা তো আদার্স, আমার নিজের কেউ না, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে বলেন, যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা নিঃসঙ্গ জীবন যাপন করেন তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমাদের সিভিক ভলেন্টিয়াররা, তাদের খোঁজ খবর নেওয়া হবে, এমনকি তাদের কোনো রকম ওষুধ বা অন্যান্য পরিষেবা লাগবে কিনা সেগুলি সম্পর্কে তারা খোঁজ নেবেন, তারপর আমরা তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদেরকে পুলিশের সঙ্গে সহজে যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে তাদেরকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টাকি ও বসিরহাট পৌরসভা। হাসনাবাদ থানার কনফারেন্স রুমে এদিনের এই অবলম্বন প্রকল্পের সূচনা লগ্নে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, বসিরহাটের মহকুমা শাসক মৌসুম মুখার্জি, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী ও টাকি পৌরসভার উপপৌরপ্রধান ফারুক গাজী সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। এক বৃদ্ধা বলেন, তাদের সন্তানরা দীর্ঘদিন পরপর বাড়ি আসে, আবার অনেক সময় আসেও না। এই প্রকল্প বাস্তবায়িত হলে আমরা যথেষ্টই উপকৃত হব। প্রাথমিক পর্যায়ে শহর টাকি ও বসিরহাট এলাকায় এই প্রকল্প চালু হলেও আগামী দিনে বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই ধরনের পরিষেবা পেয়ে স্বভাবতই আপ্লুত সমাজের প্রবীণরা। জেলা তরফ থেকে আজকে একটা নতুন কমিউনিটি পলিসিং ইনিশিয়েটিভ শুরু করছি অবলম্বন নামে, যেটা তোর মেইন এইমটা যারা সিনিয়র সিটিজেন, যারা ওদের বাড়িতে একা থাকে বেসিক্যালি, কোনো কারণে হতে পারে ওদের ছেলে মেয়েরা দূরে কাজ করছে, প্রাণী কোনো রিজনে যারা একা থাকে ওদের একটা মরাল সাপোর্ট এবং যতগুলো
আমাদের লেভেল থেকে করা যায় ছোটখাটো হেল্প গুলো উদার জন্য আমরা এই নতুন ইনিশিয়েটিভ শুরু করছি। এটাতে আমরা একটা সিভিক ভলান্টিয়ার কে প্রত্যেকটা সিনিয়র সিটিজেনের সাথে ট্যাগ করছি, লোকাল সিভিক ভলান্টিয়ার। ওরা মাসখানে মাসে দু তিনবার উদার বাড়িতে যাবে, উদার সাথে পার্সোনালি কথা বলবে, উদার যা অসুবিধাগুলো আছে এগুলো শুনে, ওরা উদার নোডাল অফিসার ঠিক করে রেখেছেন, উদারকে বলবে। এবার আমাদের লেভেল থেকে ওটা কিভাবে সলভ করা যায়, হতে পারে কোনো মেডিকেল প্রবলেম হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে, এগুলো যতগুলো হেল্প আমাদের লেভেল থেকে করা যায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রায় ৪০টি সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদান। মালদার মানিকচকে প্রায় ৪০টি সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে তুলে নিল। বিগত কয়েকদিন আগেই মালদার মানিকচকের এনায়েতপুর ময়দানে নবজোয়ার কর্মসূচি ও জনসংযোগ যাত্রার মাধ্যমে জনসভা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। সেই জনসভার এক মাস কাটতে না কাটতেই মানিকচকের এনায়েতপুর অঞ্চল থেকে প্রায় ৪০টি সংখ্যালঘু পরিবারের আনুমানিক ১০০ জন পুরুষ ও মহিলা বিজেপিতে যোগদান করেন দাবি বিজেপি নেতৃত্বের। বৃহস্পতিবার দুপুর নাগাদ মানিকচক ব্লক বিজেপি পার্টির প্রধান কার্যালয়ে যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। দল থেকে প্রায় ১০০ জন পুরুষ মহিলা মিলে ভারতের জনতা পার্টিতে যোগদান করেছে। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, দক্ষিণ মালদা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুর সালাম সহ বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, তৃণমূল কংগ্রেসের দলটি প্রায় শেষ হয়ে গিয়েছে, এই দলের প্রতি সাধারণ মানুষের আস্থা প্রায় নেই বললেই চলে। আজ সাধারণ মানুষ বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল নয়, তাই মানিকচকের এনায়েতপুর অঞ্চল থেকে ১০০ জন পুরুষ ও মহিলা বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূল দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে এই দল, দুর্নীতিগ্রস্ত দল। পিসির ভাইপো চোরের রাজার নবজোয়ার কর্মসূচি চলছে, আর যেখানে স্থান যখনই ত্যাগ করছে সেই জায়গার লোকরা বিভিন্ন বিজেপি এবং আদার্স দলে যোগদান করছে। কারণ আজকেই দেখলেন আপনারা ইনাতপুর মাঠে নবজোয়ার কর্মসূচি হয়েছে, প্রচুর সংখ্যালঘু মারা ভাইরা তারা বুঝতে পেরেছে তৃণমূল দলটা পৌঁছে গেছে, এই দলে সাধারণ মানুষের জায়গা নেই, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্যাংক জালিয়াতির শিকার স্কুল শিক্ষক। আবারও ব্যাংক জালিয়াতির শিকার হলেন এক প্রাথমিক স্কুলের শিক্ষক। এটিএমে টাকা তুলতে গিয়ে দেখেন ব্যাংকে জমানো টাকা উধাও হয়ে গিয়েছে, কিভাবে হলো তা সম্পূর্ণ স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মেলে আসা মেসেজ দেখে তার অনুমান এক সিএসপি কাউন্টার থেকে এই টাকা তোলা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার দেউলি এলাকায়। এরপর যে ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেখানে খোঁজ নিয়ে ব্যাংকের নির্দেশ অনুসারে বেলদা থানাতে অভিযোগ জানান তিনি। আমি জানতে পারিনি যে আমার অ্যাকাউন্ট থেকে এভাবে ফট করে টাকা কাটা হয়েছে। তো আমি যখন গতকাল এটিএমে টাকা তুলতে যাই তখন দেখি যে আমার এটিএমে কোনো টাকা নেই, ঠিক আছে, অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তো আমি জানি যে আমার অ্যাকাউন্টে টাকা ছিল, প্রায় ১৫,০০০ টাকার কাছাকাছি ছিল। তো যখনই দেখলাম যে টাকা বেরোলো না, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, তখন আমি এটিএমে ওটা চেক করি। যখনই চেক করে দেখি যে ব্যালেন্স নেই ওটাতে, তখন স্টেটমেন্ট বের করে যখন দেখি ওটাতে দেখাচ্ছে যে কোনো একটা সিএসপি সেন্টার থেকে আমার আধার কার্ড বায়োমেট্রিক করে ফ্রড করে ওখান থেকে ৭/২০০০ ৮/৫০০০ টাকা তুলেছে এবং কন্টিনিউ ওটা চেক করছে। গতকালও ওটাকে দেখছি যে আমার কাছে মেল এসছে যে মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওটাকে চেক করছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। দ্য কেরালা স্টোরি ব্যান করার প্রতিবাদে বিজেপির অবরোধ।
দ্য কেরালা স্টোরি মুভি বাংলায় ব্যান করার প্রতিবাদে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন বিজেপির কর্মী সমর্থকেরা হাওড়ার পঞ্চানন তলায় দলের জেলা সদর কার্যালয় থেকে মিছিল বের করে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে আসেন। সেখানেই তারা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন তারা। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর হাওড়া থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। বিজেপির হাওড়া সদরের সভাপতি মণিমোহন ভট্টাচার্য বলেন, আমরা হাওড়া সদর বিজেপি, বিজেপি যুব মোর্চা এবং বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই কর্মসূচি নিয়েছি। যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সিনেমাকে বাংলায় ব্যান করেছেন, আমরা তার প্রতিবাদে পথে নেমেছি। আমাদের দাবি, অবিলম্বে এই সিনেমাকে আবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা হোক এবং মানুষকে দেখার সুযোগ করে দেওয়া হোক। আমাদের দাবি মানা না হলে এই নিয়ে আগামী দিনেও আমাদের আন্দোলন চলবে। দি কেরালা স্টোরি বলে একটি চিত্র প্রদর্শনী চলছিল, অন্যায়ভাবে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা এবং মহিলা মোর্চা রাস্তায় আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে এই যে একটি সুন্দর চলচ্চিত্র তাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার আমরা প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় নেমেছি। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। আদালত চত্বরে সুষ্ঠু পরিবেশ তৈরিতে অভিনব উদ্যোগ। আসানসোল শহরকে উন্নত করতে ও দূষণ মুক্ত করতে হিমশিম খেয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন থেকে সর্বস্তরের প্রশাসন। দূষণ নিয়ন্ত্রণ করার প্রথম প্রতিবন্ধকতাই হলো শহরের যত্রতত্র গুটখা ও পানের পিক ফেলা। আসানসোল আদালত চত্বরে জিআর সেকশনের পুলিশ প্রশাসন আদালত চত্বরে যত্রতত্র গুটখা ও পানের পিক আটকাতে এক অভিনব কৌশল নিল। বিভিন্ন জায়গায় মনীষীদের ফটো ও গাছ লাগানো হলো। মেট্রো স্টেশন এলাকায় পানের পিক বা গুটখা না ফেলার জন্য এলাকা পরিষ্কার থাকে, এতে মনটাও ভালো থাকে। তাই আসানসোল আদালত চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই কৌশল নেওয়া হলো। পুলিশ প্রশাসনের এই অভিনব কৌশলকে স্বাগত জানিয়েছে আদালত চত্বরের বিভিন্ন দপ্তরের কর্মী এবং আইনজীবীরা। আমাদের এখানে যেখানে আমরা এই ক্রিমিনাল কোডটা দেখি, ঢোকার আগে দরজায় গেটে ওঠার পরে সব জায়গায় দেখি পিক পড়ে আছে, অর্থাৎ এই জায়গাগুলো গুটকা টুটকা খেয়ে পড়ে আছে। তা আমরা দেখেছি যে কোনো একটা মানুষ এই আমাদের যে সাধারণ যে ট্রেনে চড়ি সেখানে যখন নোংরা থাকে, অর্থাৎ আমরা যখন কলকাতায় গিয়ে মেট্রোতে চড়ি সেখানে দেখছি নোংরা থাকছে না, শুধু পরিবেশের জন্য পার্থক্য হচ্ছে। তো আমরা যদি পরিবেশটা চেঞ্জ করতে পারি হয়তো আমাদের মানসিকতাও চেঞ্জ হয়ে যাবে, সেই ভাবনা থেকেই এই ভাবনা ইচ্ছা প্রচেষ্টা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অক্ষম মানুষকে হুইল চেয়ারের ব্যবস্থা। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের রায়চকের সিংহলগঞ্জ গ্রামে নার্ভের রোগে আক্রান্ত বছর 55 বিজয় নস্কর, তার 2 পা অবশ। তিনি হাঁটতে অক্ষম। তার পাশে থাকার জন্যই হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন ডায়মন্ড হারবার মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর অফিসার অজয় সেনগুপ্ত। সেই সাথে তার সমস্ত রিপোর্ট দেখে অপারেশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন সমাজসেবী ও কোভিড যোদ্ধা ডক্টর আকবর হোসেন। অজয় সেনগুপ্ত জানান, এমন একজন দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে দিনটা খুবই আনন্দে কাটল। এবং ডক্টর আকবর হোসেন বলেন, বিজয় নস্কর ও তার পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পেরে মানসিক শান্তি পেলাম। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী ডক্টর প্রবাল পাত্র ও সমাজকর্মী দেবব্রত হালদার সহ আরো অনেকে। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সিংহলগঞ্জের গ্রামে বিজয় নস্কর নামে ভদ্রলোকের যার পাদ অবশ ছিল, তাকে আমরা আজকের আমাদের সম্মানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর শ্রী অজয় সেনগুপ্ত সাহেবের উদ্যোগে একটা হুইল চেয়ার আমরা ব্যবস্থা করেছি। সেই সাথে আগামী দিনে তার নিউরো মেডিসিনের বা নিউরো সার্জারি যে ডাক্তারবাবুর দ্বারা অপারেশন হতে পারে সেই সম্ভাবনা দেখে আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি। আশা করি ভবিষ্যতে তার অপারেশনের ব্যবস্থা আমরা করে দিতে পারব। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।